প্রতিঘর সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার 20 নং ওয়ার্ডে বিশেষ প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত এবং পৌর নিগমের আধিকারিকরা। এই বিশেষ শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে মানুষকে ট্রেড লাইসেন্স এবং ভেন্ডার লাইসেন্স সহ পিআরটিসি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এক ছাদের নিচে দেওয়া হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার। প্রতিঘর সুশাসন কর্মসূচিতে রাজ্যে ব্যাপক অংশের মানুষ সুফল পাচ্ছেন বলে উল্লেখ করেন পুর মেয়র। উল্লেখ্য, প্রতিঘর সুশাসন কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। সখীচরণ বিদ্যানিকেতন স্কুলে অনুষ্ঠিত হয় বিশেষ শিবির। আগরতলা পৌর নিগমের সহযোগিতায় এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, সদর মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কার্যগত অফিসাররা, আধিকারিকরা, কর্মচারীরা আমাদের সহযোগিতা করছেন। আমাদের অনেকগুলি ওয়ার্ডে এর মধ্যে ইতিমধ্যে আমাদের প্রতিবার প্রশাসনের গ্রহণ করা হয়েছে। আজকে এই রাজ্যে প্রথম এই ধরনের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদস্য ডক্টর মানিক সাহা নেতৃত্বে সরকার একটা বিশেষ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি ঘরে সরকারি যে সব সুবিধাগুলি পৌঁছে দেব। আজ পর্যন্ত যাদের কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র, ব্যক্তিগত, পরিবারগত বা পরিজনগত যে কাগজগুলি তারা করে করতে পারেনি, করানো হয়নি, আজকে শিবিরের মাধ্যমে কিন্তু সেগুলি পেয়ে যাবে। বিশেষ করে পিআরটিসি, রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, ভেন্ডার লাইসেন্স, ফৌজি লাইসেন্স এবং অন্যান্য যত যা যা দরকার একটা পরিবারের জন্য, একটা ব্যক্তির জন্য, সেই সরকারি সুযোগগুলি আমরা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে শিবিরের মাধ্যমে অনেকগুলি কাজ আজকে পেয়ে যাবেন এবং দিদি দু একদিন দেরি হবে, এটা আমাদের ওয়ার্ডের মাধ্যমে আমরা ব্যক্তির কাছে পৌঁছে দেবো। মানে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, মানে সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলি প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেবে, সেই উদ্দেশ্যে আজকের এই শিবির আমার আমি আশা করব। আমাদের সাধারণ ব্যক্তিদের আসুন, দলের প্রধান শিক্ষকও আছেন, আমাদের চেয়ারম্যান